তাড়াতাড়ি ফিরে এলাম না? আজকে তাড়াতাড়ি ফিরতে হবে, মানে বিরতিতে যাব কিন্তু খুব তাড়াতাড়ি ফিরে আসবো, কারণ অমিতা পাশে রয়েছে আর আমরা আজকে কিশোর কুমারকে শ্রদ্ধা জানাচ্ছি, যে নামের আগে পরে কিচ্ছু নেই। মনে হয় জীবনের লড়াইটা তো খুব জরুরি, যে লড়াইটা কিন্তু তার জীবনেও ছিল। আভাস কুমার গাঙ্গুলি থেকে কিশোর কুমার হয়ে ওঠার পেছনে কিন্তু ছিল দীর্ঘ একটা লড়াই, দীর্ঘ একটা ইতিহাস, অনেক পরিশ্রম, অনেক নিষ্ঠা, তবেই কিন্তু আজকে এতগুলো বছর পরেও তিনি এখানটায় রয়ে গেছেন। এরকম আরও অনেক কথা হবে, তবে এই মুহূর্তে মনটা ভীষণ গান গান করছে অমিতা, হবে? আমি তো এসেছি তাই জন্য প্রস্তুত। বাঙালির মননে কিশোর কুমার। এই যে নদী যায় সাগরে, কত কথা শুধাই তারে, এত জানে তবু নদী কথা বলে না, কথা বলে না, কেন বলে না, কেন বলে না, এই যে নদী কেউ যায় রে বন্ধুর বাড়ি নাও পাইয়াও জানে, কেউ শাখা ভাঙা সিন্ধু ধুইয়া ফিরে ভাটির টানে, কারো আশার তরি বন্ধু পায় না রে কিনারা, ভালোবাসা মরণ হইয়া তারে করে ইশারা, এত জানে তবু নদী কথা বলে না, কথা বলে না, কেন বলে না, কেন বলে না, এই যে নদী কপাল ভাঙে যেমন নদী ভাঙে তার কুল, সারা জীবন ধৈরা তবু ভাঙে না তার ভুল, ব্যথার বিষে অশ্রু মিশে যেন ভালোবাসা হয়, কেউ অকুলে কুল পারে কারো ভরা ডুবি হয়, এত জানে তবু নদী কথা বলে না, কথা বলে না, কেন বলে না, কেন বলে না, এই যে নদী গলার স্ট্রাকচারটাই ছিল একেবারে অন্যরকম, তাই না? মানে অসাধারণ, যতবার ভালো বলবে ততবার মনে হবে আরো আরো বেশি ভালো বলি, সেই ভালোর কোনো সীমা পরিসীমা নেই। এক নক্ষত্রকে নিয়ে আজকে আমরা আলোচনা করছি বা তার গান শুনছি। কিন্তু বন্ধুরা দেখুন তো, প্রথম বিরতিতে যখন গেছিলাম বলে গেছিলাম খুব তাড়াতাড়ি ফিরবো, ফিরেছি তো, তাই দ্বিতীয় বিরতিতেও একই কথা দিয়ে যাচ্ছি, এক্ষুনি ফিরে আসছি, সঙ্গে থাকুন আজকের রবির প্রভাতের।